আসসালামু আলাইকুম টাইনি ওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালের নাস্তার জন্য আমি এখানে হচ্ছে চিড়া ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে মিষ্টি দই। তো এই চিড়া আর মিষ্টি দইটা আসলে একসাথে মেখে খেতে অনেক মজা। এই খাবারটা আসলে গরমের মধ্যে খুবই স্বাস্থ্যকর। আমি মাঝে মধ্যে দই আর চিড়ার সাথে কলাও মেখে খেয়ে থাকি, বাট আজকে যেহেতু বাসায় কলা ছিল না, তাই আমি শুধু চিড়া আর এই দইটা একসাথে মেখে নিচ্ছি। আর সাথে আমি হচ্ছে খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো এই গরমের মধ্যে আসলে এর চেয়ে হেলদি খাবার আর কিছুই হতে পারে না। এই খাবারটা খেলে যেমন পেট ভরে, তেমনি শরীরটাও খুব ঠান্ডা থাকে। তো সকালবেলা আমি হচ্ছে আজকে এই দই চিড়া খাবো। আপনারা চাইলে এখানে হচ্ছে মুড়িও নিতে পারেন, বাট আমার কাছে মুড়িটা তেমন ভালো লাগে না, তাই আমি জাস্ট চিড়া আর দই এভাবে মেখে খেয়ে নিচ্ছি। এটা আসলে আমি আমার আম্মুর কাছ থেকে খাওয়া শিখেছি। আমার আম্মু হচ্ছে এভাবে দই চিড়া খুবই পছন্দ করে খেতে। আম্মু অবশ্য সাথে মুড়ি, দই চিড়া, তারপর দেখা যায় অনেক সময় গুঁড়ো নিয়ে খেয়ে থাকে, বাট আমি শুধু চিড়া আর দইটাই পছন্দ করি। তো আজকে হচ্ছে ভার্সিটি থেকে আসার পথে মিল খেতে হচ্ছে যেই পাকোড়ার একটা দোকান আছে, তো সেখান থেকে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে পাকোড়া কিনে খেয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মামারা কীভাবে পাকোড়াটা বানায়, সেটা আমি একটু শ্যুট করেছিলাম। তো এই হচ্ছে সেই পাকোড়া, এটা আসলে খুবই বিখ্যাত, বিভিন্ন ফুড ব্লগারের ব্লগেও আপনারা দেখেছেন এই পাকোড়া আর হচ্ছে এই চিকেন চপটা। তো এটার সাথে হচ্ছে একটা তেঁতুলের চাটনি দিয়েছে, যেটা খেতে খুবই মজা। তো বাসায় আসার পর হচ্ছে এখানে রান্নার প্রিপারেশনের জন্য এখানে ফ্রিজ থেকে হচ্ছে গরুর মাংস নামিয়ে নেওয়া হচ্ছে। এখানে গরুর মাংসটা ভালো মতো ক্লিন করে ছোট ছোট পিস করে কেটে এখানে হচ্ছে রান্না করা হচ্ছে। মাংসটা আজকে আম্মুই রান্না করেছে, আমি যেহেতু বাইরে থেকে এসেছি তো আম্মুই মাংসটা রান্না করেছে। অনেক সময় হচ্ছে মাংস হাতে মেখে তারপর ডিরেক্ট চুলায় বসিয়ে দেয়, আবার অনেক সময় হচ্ছে চুলার মধ্যে মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেওয়া হয়। তো আজকে হচ্ছে হাতে না মেখে চুলার মধ্যে সব মশলা কষিয়ে তারপর মাংসটা রান্না করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাংস থেকে অনেক পানি উঠেছে, তো পানিটা যখন একদম শুকিয়ে আসবে তো এখানে তারপর হচ্ছে আম্মু ঝোল দিয়ে দিচ্ছে। পাশের চুলায় হচ্ছে আম্মু গরম পানি করে রেখেছিল, তো এই গরম পানিটা দিয়ে এখন মাংসে ঝোল দিয়ে দিচ্ছে। তো গরম পানিটা দিয়ে এখন তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে কয়েকটা আলুও দিয়েছে আম্মু। আসলে গরুর মাংসে আলু না দিলে ভালো লাগে না, আমার কাছে মনে হয় গরুর মাংসে আলুটা খুব যায়। ঘরে থাকা রেগুলার যে মশলা আছে সেগুলো দিয়ে আজকের তরকারিটা রান্না করা হয়েছে, এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করা হয়নি। ঝোলের পানিটা দিয়ে এখন এখানে ঢাকনি দিয়ে এটা ঢেকে দেওয়া হবে 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গিয়েছে, ঝোলটা এরকমই রাখা হবে। তো এখন চুলাটা হচ্ছে অফ করে দেওয়া হয়েছে, আর এই যে আমি আমার দুপুরের লাঞ্চ নিয়ে বসে গিয়েছি, তো আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি দুপুরের। তো এই ফাঁকে আপনাদের কাছে একটু বলে রাখি, আপনারা যারা আমার ব্লগটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসলে আমি যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমি আসলে এখনও তেমন একটা এক্সপার্ট না, তবে আমি শিখছি আর চেষ্টা করছি কীভাবে আমার ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করা যায়। তো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এখন আমি আমার দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের তরকারিটা খুবই মজা হয়েছে, তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন যে তেল মশলা একদম পারফেক্ট হয়েছে, আর ঝালটাও একদম পারফেক্ট, কারণ আমাদের বাসায় কেউ তেমন একটা ঝাল পছন্দ করে না। তো আম্মু সবসময় ঝালের পরিমাণটা একটু ব্যালেন্স রাখার চেষ্টা করে।
তো আজকের ব্লগটি আমি আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।